দর্শক বন্ধু ও খামারের ভাই ও বোনেরা সালাম আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মেহেরপুরে কৃষি, নতুন একটি পর্ব। দর্শক বন্ধু ও খামারের ভাই ও বোনেরা, এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব গাড়ল পানিতে ভিজে ভিজে কি খায়। গাড়ল পানিতেও নেমে খায়, যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে গাড়ল কি করে, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আপনারা যে খামারটি দেখছেন, এই খামারের মালিক হলো লালু মিয়া। লালুর বাড়ি গরিনগর গ্রাম। তিনি বছর তিনেক আগে থেকে এই গাড়ল পালন শুরু করেন। তার খামারে যে ধাড়িগুলো রয়েছে সবই ক্রস জাতের ধাড়ি এবং মেড়া অরিজিনাল। তা তিনি চারণভূমিতেই এই গাড়লগুলো চড়িয়ে থাকেন। দেখুন, গাড়ল চারণভূমিতে সবুজ জাতীয় ঘাস খাচ্ছে। সবুজ জাতীয় ঘাস খেলে এদের শরীর ভালো থাকে। দর্শক বন্ধু, এই গাড়লগুলো যখন মাঠে চলতে থাকে তখন এরা ভিজে ভিজেও ঘাস খায়। পানিতে ভিজবে, ঘাস খাবে। খুব জোরে বৃষ্টি হলো মনে করেন, তাহলে কি করবে, গাড়লগুলো সব এক জায়গায় বসে থাকবে, সবাই এক জায়গায় হয়ে যাবে, ছিটিয়ে ছুটিয়ে আর থাকবে। যখন পানি ছেড়ে যাবে তখন এরা আবার ঘাস খেতে শুরু করবে। এক আজব প্রাণী, পানিতে ভিজলে ভিজতেও খায়, পানিতে নেমেও খায়। খাওয়া নিয়ে কোনো টেনশন নেই। দর্শক বন্ধু ও কৃষক ভাইয়ের, দেখুন বাচ্চাটি কত সুন্দর। এই দুটা বাচ্চা অরিজিনাল গাড়লের বাচ্চা, ঠিক আছে, কিরকম লেজ, বেশ বড় সর। বাচ্চা দুটো আর এক মাসের মধ্যে বিক্রি সময় হয়ে যাবে, তখন এদের দাম 6,000 টাকা 7,000 টাকা করে বিক্রি হয়ে যাবে। তো দর্শক বন্ধু, তাহলে চলুন আমরা গাড়ল খামারি লালু মিয়ার সাথে জেনে আসি যে খুব জোরে বৃষ্টি হলে গাড়লগুলো কি করে। যেহেতু তিনি গাড়লের সাথেই তো থাকেন সারাদিন, তাহলে তো তিনি বলতেই পারবেন যে গাড়লগুলো কি করে। তাহলে চলো জেনে নিয়ে আসা। যখন বৃষ্টি আসে, হ্যাঁ, ঝপঝপ করে বৃষ্টি চলে আসে, তখন তো গাড়ল পানিতে ভিজে ভিজে খায়। জোরে বৃষ্টি আসলে গোলে নখে দাড়ি পাবি, ওই পেট তলায় মাথা দেবে দিয়ে চোখে দাড়ি খাইবি। তাছাড়া ওই পানির ভেতরে নেমেও খাবে। নেমেও খাই, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দর্শক বন্ধু ও খামারি ভাই, নিশ্চয়ই আপনারা লালু মিয়ার কথাটা শুনলেন। লালু মিয়া বছর তিনেক আগে থেকে গাড়ল পালন শুরু করেন। তিনি একজন দক্ষ গাড়ল খামারি। আপনারা যে গাড়লগুলো দেখছেন, এই গাড়লগুলোই হলো লালু মিয়া। লালু মিয়ার খামারে অরিজিনাল জাতের গাড়ল ও ক্রস জাতের গাড়ল রয়েছে। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি বড় করব না, এই পর্যন্ত রেখে দেব। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুন্দর থাকুন।